নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের গ্রুপ লীগের ম্যাচটি। আপাতত এবারের বিশ্বকাপের বোধহয় এটা সেরা ম্যাচ, নেল বাইটিং ফিনিশ আমরা দেখলাম। একটা সময় দক্ষিণ আফ্রিকা অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে ছিল, কিন্তু শেষ পর্যন্ত সহজ ম্যাচ শক্ত করে জিতল। পুরো ম্যাচটা কিভাবে বিশ্লেষণ করবেন আব্দুল মোনায়েম? দেখো, এই প্রথম পাকিস্তান মনে হলো যে পাকিস্তানের মতো খেললো, ফাইট করলো। কি ফাইট করা, যেটা পাকিস্তানের ক্রিকেটিং একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই অনুযায়ী খেললো। তবু আমি বলবো যে সাউথ আফ্রিকা ইজি ম্যাচটাকে টাফ করে জিতলো। একদম সহজ ম্যাচ ছিল, তুমি ঠিকই বলেছো, একদম সহজ ম্যাচ ছিল, সেটাকে খুবই টাফ করে জিতলো। যেখানে ম্যাচের কিছু ছিল না, প্রায় 10 ওভারে মাত্র 30-40 রান বাকি ছিল, সেই জায়গা থেকে একেবারে লাস্ট পর্যায়ে গেছে, 9 উইকেট পড়ে গেল, সেটা সত্যি মানে এই জন্যই হয়তো সাউথ আফ্রিকাকে আমরা চোকাস বলি। হ্যাঁ, যে খুব একটা কান সিচুয়েশনে এসে ওরা ফেল করে। তবুও আমি দেখলাম কেশব মহারাজের 4 মেরে ফিনিশ করলো, তাই সাউথ আফ্রিকা একটা বেটার পজিশনে চলে গেল। এই ম্যাচটা হারলে আবার ওয়ার্ল্ড কাপটা আরো বেশি ওপেন হয়ে যেত, কারণ সেমিফাইনাল যে জায়গাটা, 4 নম্বর জায়গাটা আমরা যেটা আলোচনা করছিলাম বারবার করে, যে 4 নম্বর জায়গাটা কে হবে, 1-2 মোটামুটি ঠিক হয়ে গেছে, 3-এ মোটামুটি সাউথ আফ্রিকা এগিয়ে আসছে, তাই 4-এ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার লড়াইটা, হ্যাঁ, এই দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে 3-4-এর মধ্যে ফাইটটা হবে। সেই ফাইটে সাউথ আফ্রিকা একটু এগিয়ে গেল, তাই 4 নম্বর জায়গাটা মোটামুটি সিকিউর করে ফেললো। আর পাকিস্তানের প্রায় যেটাই 8-9 হয়ে গেল, আর মনে হয় আর কোনো সুযোগই নেই ওদের সেমিফাইনাল। সেক্ষেত্রে পাকিস্তানের সুযোগ না থাকলে আমরা সেমিফাইনাল ম্যাচটা, মানে ইডেন যে ভারত বা পাকিস্তানের যে ম্যাচটার জন্য প্রতীক্ষা করে আছে কলকাতার বা বাংলার ক্রীড়া মোদিরা, সেই ম্যাচটা হয়তো হবে না। কারণ ভারত পাকিস্তান যদি সেমিফাইনালের মুখোমুখি না হয়, তবে ভারত ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের সেমিফাইনাল ম্যাচ খেলবে। হ্যাঁ, আমরা হয়তো দুর্ভাগ্য, কিন্তু দেখো পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে, আমি মনে করি তারা ডিজার্ভ করে না সেমিফাইনাল খেলা। কারণ কি, ওদের কোন রকম আমরা প্রতিদ্বন্দ্বী, এই প্রথম ম্যাচ দেখলাম যে ওরা একটু ফাইট করলো, সেইভাবে এই ওয়ার্ল্ড কাপে একেবারেই ডান কাটতে পারেনি ওরা। আমার মনে হয় মাকরামের 91 করলো, ওর খেলাটা শেষ করে দিয়ে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু ও যখন 250 রানের মধ্যে মাথায় আউট হলো শেষ 20-22টা রান করতে, তখনই কিন্তু চাপে পড়ে গেল। করলে ভালো হতো, কিন্তু তবুও বলবো যে পরের ব্যাটসম্যানরা যে এত অবিবেচিত মতো আউট হলো সেটাও ভাবা যায় না। কারণ মালকরম যে জায়গাটা একদম করে দিয়েছে, আর মাত্র 21 রান বাকি ছিল, সেই জায়গা থেকে পরপর 3-4 উইকেট পড়ে যাওয়া সত্যি মানে, এইটা কিন্তু সাউথ আফ্রিকার আমি বলবো যে এটা কিন্তু একটু ইনকনফিডেন্ট হয়েই ওরা উপরে এগোচ্ছে। এইসব জিনিসগুলো ওদেরকে খেয়াল রাখতে হবে, যাতে ক্রিকেটে এই ধরনের ক্রিকেট একটা জানবে যে কনফিডেন্সের খেলা, তাই কনফিডেন্স একটা লেস হলো বলা যায়। তবুও সাউথ আফ্রিকা জেতাতে আমরা খুশি হই। এদিন সাউথ আফ্রিকা জেতাতে মানে ডিকক এবং বাভুমা প্রথম 10 ওভারে 67 রান তুলে দিয়েছিল, সেটা একটা শেষের দিকে দেখা গেল সেটা একটা ফ্যাক্টর হয়ে গেল পাওয়ার প্লে। এই ম্যাচটা কিছু ছিল না, সেই ম্যাচটাকে আমরা ওরা অক্সিজেন দিয়ে এই জায়গাটায় নিয়ে এলো, কারণ 10 ওভারে মানে 21-32 রানের বাকি ছিল, সেই জায়গা থেকে এই পজিশনে আসার কোনো মানে হয় না। তাই এইটা ওরা সাউথ আফ্রিকার টিমের এই জিনিসটা আমরা দেখেছি, মানে মানে হিস্ট্রিতেও দেখেছি, মানে আগেও দেখেছি এই জিনিস করতে হবে, মানে জেতা ম্যাচ হাত ছাড়া করেছে, তাই আজকে মনে হচ্ছিল বোধ হয় জেতা ম্যাচটা হাত ছাড়া করছে। তো যাই হোক, লাস্ট ওরা জিতল, যে জেতাতে ওরা অনেকটা এগিয়ে গেল, ওরা একটু বেটার পজিশনে চলে গেল। সেই কারণ খারাপ লাগছে সাইন আফ্রিদির জন্য, দুর্দান্ত বল করেছে, 3টে উইকেট নিয়েছে, কিন্তু পাকিস্তানের দিক থেকে পাওয়ার 50 করেছে, রিজওয়ান 37 করেছে, কিন্তু কোনো সাদা 43 করেছে, কিন্তু কোনো জায়গায় একটা ভালো পার্টনারশিপ গড়ে ওঠেনি।
যার ফলে একটা চেজেবল টোটাল পাকিস্তান উপহার দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দেখো টি টোয়েন্টি যুগে তোমাকে 300 নিচে রান হলে এটা ইজি চেজেবল হয়ে যায়, তাই 300 নিচে রান হওয়াটা মানে ওদের জন্য খুবই খারাপই হয়েছে, কারণ 300 নিচে ওরা ইজি চেজেবল ছিল এবং সেটাই হতে যাচ্ছিল। এবং আমি মনে করি পাকিস্তানের বোলাররা ভালো বল করেছে, সাইন আফ্রিদির ছাড়াও প্রত্যেকটা বোলারই মোটামুটি খারাপ বল করে। ওয়াসিম জুনিয়র ছিল চোখে চোখে পড়ল, ওয়াসিম জুনিয়র যথেষ্ট ভালো বোলিং করেছে এবং এই বোলিং এ প্রায় জিতে গেছিল ওরা, তাই বোলিং খারাপ হয়নি। কিন্তু আমি এটুকু বলতে পারি যে পাকিস্তানের যে পাকিস্তান টিমরা আগে দেখেছি সেই পাকিস্তানের সঙ্গে এই পাকিস্তান টিমের কিন্তু কোনো কম্পেয়ারমেন্ট নেই। একদম ঠিক বলেছো মুনায়, তোমাকে অনেক ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে থাকার জন্য, যাকে একটা উপভোগ্য ম্যাচ আমরা দেখলাম আপাতত এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ। ধন্যবাদ মুনায়।